বার্লা হাউস এবং মিশন মঙ্গল দুটো সিনেমাই একসাথে বেরিয়েছিল এবং আমি একই দিনে দেখতে গিয়েছিলাম, কিন্তু বার্লা হাউসের রিভিউটা আমি আগে করেছি, যেদিনকে দেখেছি সেদিনকেই করেছি। সেই রিভিউতে একজন মন্তব্য করেছেন যে আপনি মিশন মঙ্গল পরে দেখেছেন, বার্লা হাউস আগে দেখেছেন। ছি, আপনার ছিটা আমি নিয়েছি এবং যে সিনেমা হলে আমি সিনেমা দুটো পরপর দেখেছি সেই সিনেমা হলের মালিককে গিয়ে আমি ফেরত দিয়ে আসবো, দেখা হলে বলবো, জিজ্ঞেস করবো যে কেন আগে বার্লা হাউস দেখানো হলো এবং পরে মিশন মঙ্গল দেখানো হলো। যারা মহিলা তারা মিশন মঙ্গল সিনেমা দেখে খুবই তাদের ভালো লাগবে, কিন্তু আমার মিশন মঙ্গল সিনেমা এক কথায় ভালো লাগেনি। হ্যাঁ, জানি অনেক অক্ষয় কুমার ফ্যানরা এই মুহূর্তে রেগে যাবে, উঠে গিয়ে পুরোটা শুনবো না, শোনার দরকার নেই, ভালো লাগেনি কেন বলেছি অক্ষয় কুমারকে, মারো ডিসলাইক, লেখো কিস্তি। তাদেরকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। এবার যারা একটু আমার মতামতটা জানতে চান, লজিকটা বুঝতে চান, তাদেরকে বলি যে যখন আমরা কোনো একটা সায়েন্স ফিকশন দেখতে যাই, মেন্টালি মাথায় সেট হয়ে আছে যে আমি একটা সায়েন্স ফিকশন দেখতে যাব, কী করে মঙ্গল যানটা তৈরি হয়েছে, কী করে টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো কী কী আছে, সায়েন্টিফিক্যাল অ্যাসপেক্টগুলো কী কী আছে, কীভাবে পাঠানো হয়, মানে অবশ্যই একটা গল্প থাকবে এবং তার সঙ্গে সঙ্গে একটা সায়েন্সের যে ব্যাকগ্রাউন্ড সেটাও থাকবে। কিন্তু বিশ্বাস করুন, সিনেমাটা দেখতে গিয়ে যে মাইন্ডসেট নিয়ে গেছি পুরোপুরি ফেল হয়েছে। সিনেমাটা একটা কমেডি ফিল্ম এবং মহিলাদের যে একটা শক্তি, নারী শক্তির উদ্ভাবন, সেই বিষয়ের উপরেই বেশি ফোকাস থেকেছে। প্রত্যেকটা সায়েন্টিস্ট, এই যে মহিলা ব্রিগেড, এই মহিলাদের ব্যাকগ্রাউন্ড, তাদের পার্সোনাল লাইফের উপর সিনেমার ফোকাস পয়েন্ট বেশি। মিশন যে মঙ্গল যেটা হচ্ছে, যে যান তৈরি হচ্ছে, তার উপরে ফোকাস কম। শেষের দিকে গিয়ে অবশ্যই আপনার একটা শিহরণ করে দেওয়ার ব্যাপার রয়েছে যে হ্যাঁ, আপনার দেশ খুব কম বাজেটে একটা উপগ্রহ পাঠাচ্ছে মঙ্গলে এবং প্রথমবারেই সফল, যেটা আর কোনো দেশ হয়নি। তো আপনার রক্ত গরম হবে, গায়ে কাঁটা দেবে, দেশের প্রতি ভালোবাসা জাগবে, কিন্তু অ্যাজ এ ফিল্ম সিনেমাটা আপনি যে মনোবাঞ্ছা নিয়ে দেখতে যাবেন সেটা আপনার পূর্ণ হবে না বলেই আমার বিশ্বাস। অক্ষয় কুমার খুব দুর্দান্ত অভিনয় করেছে, তাকে সাপোর্ট দিয়েছে প্রত্যেকে, প্রত্যেকে খুব ভালো অভিনয়, কীর্তি কুলহারি বিশেষ করে, তাপসী পান্নু মাই ফেভারিট, বিদ্যা বালান মাই ফেভারিট, সলমান জোশী খুব দুর্দান্ত অভিনয় করেছে এবং আরও যারা সকলে ছিল প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছে। ক্যামেরার কাজ নো ডাউট খুব ভালো, এডিটিং খুব ফাস্ট, স্ক্রিপ্ট দুর্দান্ত, মানে যেই জিনিসটাকে ভেবে স্ক্রিপ্টটা লেখা হয়েছে সেদিকে দুর্দান্ত। ওদের বোধহয় মাইন্ডসেটেই ছিল যে আমি সায়েন্সের থেকেও বেশি এই নারী শক্তি, ওমেন এম্পাওয়ারমেন্ট যেটা, সেটাকে বেশি দেখাবো। আর বালকির অনেকটা সিগনেচার গল্প বলার যে ধরন সেটা এরকমই, মহিলাদের একটা তিনি একটু বড়ো করে দেখান, মহিলাদেরকে বেশ নারী শক্তির একটা জয় জয়কার তার সমস্ত গল্পেই থাকে। এই গল্পটি বা স্ক্রিপ্টটি আর বালকির লেখা এবং এটিকে ডিরেকশন দিয়েছেন জগন শক্তি। জগন শক্তি অ্যাজ এ ফার্স্ট ডিরেকশন হিসেবে দুর্দান্ত লেগেছে আমার, নিঃসন্দেহে আর বালকির ইনপুট তো ছিলই। মিউজিক বেশ ভালো, মানে এই ধরনের সিনেমাতে মিউজিক খুব একটা সবসময় গুরুত্ব পায় না, কিন্তু মিশন মঙ্গলের মিউজিক সত্যি সত্যি দুর্দান্ত। শুধু গানগুলোতে নয়, ব্যাকগ্রাউন্ড স্কোরেও খুব ভালো। তবে সায়েন্টিস্টদের পার্সোনাল লাইফে বেশি ফোকাস না করে যদি আরেকটুখানি ফোকাস এই সায়েন্সের দিকটাতে করা যেত, তাহলে আমার মনে হয় সিনেমাটা দেখে সমস্ত রকমের দর্শকরাই খুব মজা পেত। নো ডাউট এন্টারটেনিং ফিল্ম, আপনাকে খুব হাসাবে, আপনার দেশের প্রতি ভালোবাসা জাগাবে, কিন্তু সায়েন্সের প্রতি খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি এই সিনেমাতে। আমার এই একটাই বক্তব্য, এর জন্য সিনেমাটাকে আমি একটুখানি কম নাম্বার দিচ্ছি, 10.5/6/7। এই হচ্ছে আমার রেটিং। যদি আমার এই রিভিউটি তোমাদের পছন্দ হয় লাইক করো, কোনো কিছু বলার থাকলে কমেন্ট করো এবং অবশ্যই যদি গোটা চ্যানেলটি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।